নমস্কার কেমন আছেন সবাই আপনাদের জন্য স্বাস্থ্য সমাচার নিয়ে হাজির হয়েছি ডায়েট মেনে চলাটা কিন্তু আজকের জীবনে খুবই জরুরি সুস্থ থাকতে এর কোনো বিকল্প নেই কিন্তু রোজ রোজ ডায়েটের রুটিন মেনে চলা কিন্তু সহজ বিষয় একেবারেই নয় মাঝে মাঝে সুস্বাদু খাবারের দিকেও মন চলে যায় তখন খাবার চোখে না দেখলে যেন জীবনটাই মাটি হয়ে যায় সব সময় এই সব ডায়েটের খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই নিয়মকানুন ভুলে মুখে উঠে যায় বিভিন্ন ধরনের খাবার আর আজকে এই এপিসোড কিন্তু একেবারে আপনাদের জন্য যারা কিন্তু বারে বারেই ভাজাভুজি খাওয়ার দিকে যাদের মনটা চলে যায় আর আমি অদিতি নিয়ে চলে এসেছি আজকে খানা খাজানা এপিসোড নিয়ে মানে না খেলে যাদের মন ভরে না এই এপিসোডটা কিন্তু একেবারে তাদেরই জন্য প্রতি গ্রাসে লেগে থাকে বেঁচে থাকার আস্বাদ তারপর খাওয়া শেষে ওঠে শান্তির ঢেকুর এই পর্যন্ত সব তো ঠিকই ছিল কিন্তু খাবার খেয়ে ওঠার পরে মনটা আবার কেমন সাধু হয়ে ওঠে শুরু হয় ভয়ানক মানসিক টানাপড়েন কেন করলাম চিটমিল এরপর কী হবে শরীর খারাপ হবে না তো বা মোটা হচ্ছি না তো এই সব প্রশ্ন কিন্তু তখন জেরবার করে দেয় মাথার অন্দরকে কিছুতেই মেলে না শান্তি তবে বিশেষজ্ঞ অর্থাৎ পুষ্টিবিদেরা অন্তত এই বিষয় নিয়ে এতটাও চিন্তিত নন তাদের মতে এই নিয়ে মাথা ঘামাবার খুব বেশি প্রয়োজন নেই শুধু চিটমিল করার পর এই কয়েকটি নিয়ম মেনে নিলেই হলো এবার আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কী কী এক হচ্ছে উপোস করুন হ্যাঁ ঠিকই শুনছেন চিটমিল খাওয়ার পরবর্তী প্রায় 8 থেকে 10 ঘন্টা উপোস করতে পারেন এ সময়ে ধরে উপোস করতে পারলে আপনার ডায়েটের বাইরের খাবার কিন্তু অনেকটাই খরচ হয়ে যাবে 2 প্রোটিন খান সঙ্গে থাকুক সবজি চিটমিল করেছেন ঠিক আছে তবে কাল কিন্তু নিয়ম মানতেই হবে আপনাকে আগামীকাল আপনার ডায়েটে থাকবে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি তবে সেই খাবার একদমই তেল মশলা বর্জিত হতে হবে তবেই মিলবে কিন্তু সুফল আর গোটা দিন খাবারের সঙ্গে থাকবে 1 বাটি করে সবজি এই সবজিও রান্না হবে একদমই সাদামাটাভাবে এই 2 খাবারের মিশেল আপনার গতদিনের ভুল সংশোধন করে দেবে 3 কম ক্যালোরিযুক্ত খাবার খান চিটমিল করার পর থেকে কম ক্যালোরি ডায়েট অর্থাৎ লো ক্যালোরি ডায়েট মেনে চলুন পাশাপাশি শাক সবজি ফল খাওয়া বাড়িয়ে ফেলুন এই খাবারগুলিতে রয়েছে হাই ফাইবার এই হাই ফাইবার অনেকক্ষণ পেট ভরতে রাখে তাই খিদে কম পায় 4 ক্যালোরি পুড়িয়ে দিন যা খেয়েছেন ভুলে যান এবার সেই খাবারকে পোড়াতে হবে এই কাজে আপনার সবথেকে ভালো সঙ্গী হলো এক্সারসাইজ 1 মিনিট 30 এক্সারসাইজ করে ফেললে অনেকটা ক্যালোরি পুড়ে যাবে কিছু না করতে পারেন হেঁটে ফেলুন ঘন্টাখানেক হাঁটতে হবে অবশ্যই জোরে হাঁটতে হবে তবে কিন্তু মিলবে লাভ 5 পর্যাপ্ত জল পান করুন সুস্বাদু খাবারে থাকে নুন এবং চিনির প্রাচুর্য এই উপাদানগুলি শরীরের জন্য ভীষণ খারাপ এই খাবারগুলিকে শরীরের বাইরে পৌঁছে দিতে পরিমাণ জল পান করতে হবে বেশি করে এক্ষেত্রে দিনে 2 থেকে 2.5 লিটার জল পান করা উচিত তবেই শরীর নিজেকে গুছিয়ে নিতে সাহায্য করবে মনে রাখবেন একদিন চিটমিল করলে তেমন কোনো সমস্যা নেই তবে মাঝে মাঝে এমনটা করলে শরীরের একেবারে 12টা কিন্তু বেজে যাবে তখন উপরে বলা এই নিয়মগুলি মেনেও কোনো লাভ হবে না আর ঠিক এইভাবেই নিজের প্রতি কিন্তু যত্ন রাখতে হবে ভালো সুস্থ থাকাটা খুব জরুরি আর সঙ্গে অবশ্যই আমরা তো রইলামই পুরো মুশকিল আসানের টিম আপনাদের জন্য রইলাম আমাদের পাশে পেতে আর বিশেষ কিছুই না শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন পরের সপ্তাহে ঠিক এই সময় হাজির হব এমনই কিছু জরুরি তথ্য নিয়ে নমস্কার